হে গাইস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস, আজকে হতে চলেছে ফাইনাল স্ম্যাকডাউন রয়্যাল রাম্বলে। আগে তো এটাতে তো বেশ স্পেশাল তো কিছু হতেই হবে, কিন্তু গাইস স্ম্যাকডাউনের আগে আমি বলে দিই, তোমরা সবাই জানো যে রয়্যাল রাম্বল তো সেন্ট লুইসে হবে, কিন্তু গাইস রন্ডা রোজকে নিয়ে গাইস এখনও পর্যন্ত কোনো বলা যাচ্ছে না, মানে বলতে গেলে মানে কোনো রিপোর্ট আসেনি যে সে সেন্ট লুইসে আদৌ এসছে কিনা। মানে সত্যি বলতে গেলে এটা খুব শকিং ব্যাপার, কারণ নর্মালি যদি কোনো সুপারস্টার আসে তো তাকে তো মানে ওখানে স্পট করা যাবে, কিন্তু আমার মনে হচ্ছে ভাই ডাব্লিউডব্লিউ প্রচুর বেশি মানে বলা যেতে পারে এটাকে সারপ্রাইজ হয়ে গেছে, তাই জন্য গাইস রন্ডারোজিকে এখনও পর্যন্ত সেন্ট লুইসে গাইস দেখতে পাওয়া যায়নি, এখনও পর্যন্ত যা রিপোর্ট দেখতে পাওয়া গেছে। কিন্তু গাইস পেজকে নিয়ে প্রচুর জন মানে এই রিপোর্টটা দিচ্ছে, পেজ নাকি এখন মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে, কারণ তোমরা সবাই জানো যে সে ইনজিওর ছিল, কিন্তু অফিসিয়ালি নাকি ডক্টর থেকে নাকি মেডিকেলি ক্লিয়ার করে দেওয়া হয়েছে, তার জন্য নাকি পসিবলি প্রচুর জন বলছে নাকি পেজ গাইস মেবি আসতে পারে। আর এটা এখনও পর্যন্ত মেবি রাখা হচ্ছে, কিন্তু তার থেকে বেশি কিছু বলা যাচ্ছে না। কিন্তু আরেকটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং বলা হচ্ছে সেটা হচ্ছে গাইস কার্ট অ্যাঙ্গেলকে নিয়ে, সবাই নাকি বলছে কার্ট অ্যাঙ্গেলকে নাকি সেন্ট লুইসে নাকি স্পট করা গেছে, মানে ওই আইডিয়াতে নাকি স্পট করা হচ্ছে, তার জন্য নাকি বলা যাচ্ছে যে কার্ট অ্যাঙ্গেল নাকি গাইস রয়্যাল রাম্বল মানে মেন্স রয়্যাল রাম্বলে আসতে চলেছে। তো এটাতে অসুবিধার কিছুই নেই, খুবই শখ হওয়ারও কিছুই নেই গাইস, কার্ট অ্যাঙ্গেল খুবই কমন নাম যাকে বলতে গেলে, আর যদি রয়্যাল রাম্বলে আসে অসুবিধার কী আছে, আমরা তো এর আগেও রয়্যাল রাম্বলে দেখেছিলাম না আসতে, তো ঠিক আছে এনিওয়ে কিছু বলার নেই। বাট স্টিল গাইস এবার যদি আমরা স্ম্যাকডাউনে আছি, তো গাইস নর্মালি গাইস আজকের জন্য স্ম্যাকডাউনের তো নর্মালি রিপোর্টের তো ছিলই, বা বলতে গেলে মানে অলরেডি অ্যানাউন্সমেন্ট তো ছিলই যে গাইস নিওমি ভার্সেস কী বলবো সোনিয়া ডেভিলের ম্যাচ হওয়ার কথা, তো স্বাভাবিক গাইস ফাইনালি এই ম্যাচটা হতে চলেছে। আর তার থেকে বড় ব্যাপার গাইস স্বাভাবিক রোমান রেইন্স আর সেথ রেইন্স ফাইনাল টাইম ফেস অফ করবে, তো সেটাও খুব এক্সাইটিং। কিন্তু গাইস স্ম্যাকডাউন শুরুই হয় শার্লেট ফ্লেয়ারকে দিয়ে, আর শার্লেট ফ্লেয়ার যেমন নর্মাল বক্তৃতা দেয় আই এম দ্য কুইন, আমি জিতবো, আমি এই করবো, আমি ওই করবো, আমি রাসেলমেনিয়া মেন ইভেন্ট করবো, ব্লা 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 এরকম মানে চলতে থাকে। আর তারপরে দেখতে পাওয়া যায় সমস্ত সুপারস্টারে একের পর এক মানে ওকে ইন্টারাপ্ট করে, আর এইটা নিয়ে বলে ওইটা নিয়ে বলে, সায়না বেসলার বলে যে আমি সেই ভুলটা করবো না যে ভুলটা আগে করেছিলাম, মানে তোমরা জানি যে 2020 কিরকমভাবে মানে এলিমিনেট করে দিয়েছিল, মানে সায়না বেসলারকে এলিমিনেট করেছিল। স্বাভাবিক ব্যাপার গাইস এখানে ব্যাক টু ব্যাক এক একজন আসতে থাকে, আর তারপরে গাইস সাডেনলি শকিং কামব্যাক হয় গাইস সাশা ব্যাংয়ের, যে মানে স্বাভাবিক ব্যাপার তোমরা তো জানি যে ইঞ্জুরি হয়েছিল, আর গাইস সাশা ব্যাং এসে অফিসিয়ালি ডিক্লেয়ার করে যে ও রয়্যাল রাম্বলে আসতে চলেছে। আর গাইস সাডেনলি শার্লেট ফ্লেয়ারকে একটা স্ল্যাপ মারে, তো নর্মালি গাইস শার্লেট ফ্লেয়ার স্ল্যাপ মারার পর ও মানে সাইডে চলে যায়, মানে রিং সাইডে চলে যায়, আর ওভারঅল গাইস বাকি সুপারস্টাররা দেখতে পাওয়া যায় এখানে মানে মারামারি করে, খুবই সিম্পল যাকে বলতে গেলে, মানে এটা তো মানে একটা ব্রাউল তো হবে, আর স্বাভাবিক মানে চ্যাম্পিয়ন দাঁড়িয়ে আছে, তো চ্যাম্পিয়নকে তো মানে দেখো আমি তো আগেও বলবো এখনও বলবো যে ভাই রয়্যাল রাম্বলের মেন একটাই জিনিস হবে, সেটা হচ্ছে গাইস চ্যাম্পিয়নকে এলিমিনেট করা, স্বাভাবিক ব্যাপার। আর এখানে শার্লেট ফ্লেয়ার কখনোই মানে জেতার চান্সেসটা খুব কম, কারণ অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসাবে এখনও পর্যন্ত সেভাবে কখনোই মানে রয়্যাল রাম্বল কেউ জেতেনি। তোমরা রোমান রেইন্সকে দেখতে পারো, তোমরা ব্রক লেসনারকে দেখতে পারো, তো স্বাভাবিক ব্যাপার। আর এখানে মানে শার্লেট ফ্লেয়ারকে যে এলিমিনেট করবে তারই গাইস একটা চান্সেস আছে যে মানে রাসেলমেনিয়া গিয়ে শার্লেট ফ্লেয়ারকে ম্যাচ খেলবে, জরুরি নয় যে সেই রয়্যাল রাম্বল জিতবে, নাও জিততে পারে, বাট হ্যাঁ জেতাটা জিতলে সেটা আলাদা ব্যাপার। যেমন ড্রু ম্যাকইন্টায়ার জিতেছিল ট্রিপল এইচ, তো ওখানে ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হয়েছিল, তো সেটা আলাদা ব্যাপার। বাট এনিওয়ে তারপরে গাইস আমরা যে ম্যাচটা দেখতে পাই সেটা ছিল রিচ হলেন অ্যান্ড শেমাস ভার্সেস সিজারো অ্যান্ড রিকোশেট। নর্মালি গাইস ডাব্লিউডব্লিউই ডে ওয়ানে রিম্যাচ হয়েছিল, আর এখানে গাইস লাস্টে দেখতে পাওয়া যায় যে রিচ হলেন সিজারোকে পিন করে দেয়। নর্মালি গাইস সিজারোর একটা মনে হচ্ছে ভাই নাক ভেঙে গেছে আগে বলতে গেলে, মানে এখানে ইনজোর তো দেখতে পাওয়া যাচ্ছিলো, কিন্তু গাইস এখানে শেমাস আর রিচ হলেন স্ট্যান্ড অল করা। স্বাভাবিক গাইস এই টিমটা যথেষ্ট বেশি স্ট্রং দেখাচ্ছে, কিন্তু আমি চাই যে এই টিমটাকে ট্যাগ টিম ডিভিশনে আসানো। এনিওয়ে গাইস তারপরে আমরা দেখতে চলেছি গাইস নিওমি ভার্সেস সোনিয়া ডেভিলের ম্যাচ, আর গাইস এই ম্যাচটা যথেষ্ট বেশি ক্লিয়ার হয়েছে, দে আর নো ডাউট। আর গাইস খুবই অবভিয়াস ছিল গাইস নিওমির কাছে ভিক্টরি যেতে, নিওমিকে আমরা রেয়ার ভিউ দিতে দেখেছিলাম, তো সিম্পলভাবে গাইস এখানে নিওমি গাইস সোনিয়া ডেভিলকে হারিয়ে দেয় বলা যেতে পারে, মানে বসকে হারিয়ে দেয়। আর তারপরে নিওমি ডিক্লেয়ার করে যে নর্মালি নিওমি বোধহয় রয়্যাল রাম্বলে আগেও মানে ওই গ্রাফিক্সে ছিল, আর নিয়মই বলেই দিয়েছে আমি এই রয়্যাল রাম্বল জিতেই ছাড়বো। আর গাইস সোনিয়া ডেভিল ওটাকে স্পয়েল করে বলে, কারণ সোনিয়া ডেভিল নাকি নিজে অফিসিয়ালি ডিক্লেয়ার করে যে রয়্যাল রাম্বল আসতে চলেছে, তো এটা খুব অবভিয়াস ব্যাপার। এখানে আমার মনে হচ্ছে ভাই এই রাইভেলিটা আরও বেশি কন্টিনিউ হবে, শেষে দেখা যেতে পারে কোনো স্টিপুলেশন অ্যাডপ্যাড হয়ে হয়তো কোনো হাইস্টেক ম্যাচ হতে পারে, মানে ব্যাটেল হতে পারে, তো দে আর নো ডাউট। আর গাইস তারপরে আমরা দেখতে পাই যে উসোসরা নর্মাল একটা কনভার্সেশন করছিল, মানে কাইলা ভেক্সনের সাথে একটা ইন্টারভিউতে ছিল, আর গাইস উসোসরা বলছিল ঠিক আছে আমরা ব্যান হয়ে গেছি, বার হয়ে গেছি মানে রিং সাইড থেকে, মানে তোমরা যে আগের দিনকে কীরকমভাবে ম্যাচ হয়েছিল সেথ রয়্যান্স আর কেভিন অনস টিম আপ করে, তো ওখানে তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে তারপর ভাইকিং রাইডার্সটা আছে, কিন্তু আমি এখনও বুঝতে পারছি না ভাই তোমরা এই ম্যাচটা কবে করবে। আর গাইস মোস্ট ইন্টারেস্টিং আজকে একটা ইনজেন কনভার্সেশন হচ্ছিল, মানে তোমরা জানো যে একটা কীরকম মানে শোয়ের মতো হয়, আর যেখানে জিন্দার মেলা শাঙ্কি এসেছিল, আর গাইস নর্মালি ওদের ম্যাচ অলরেডি ছিল যেটা নাকামুরা আর রিকবুসের সাথে, তো এখানে ভাই মানে কী হচ্ছে আমি জানি না, বাট এটাতের ওপর না ফোকাস করাই উচিত, কিন্তু গাইস ম্যাচটা ফোকাস করা উচিত যেখানে গাইস রিকবুস শাঙ্কিকে পুরো
তুলে গাইস মানে স্ল্যাম দেয়, তারপরে গাইস পিন করে দেয়, মানে শ্যাঙ্কিকে পিন করে দেয়, মানে ভাবছো মানে ওরকম জায়েন্ট টাইপের ওকে পিন করে দিয়েছে ভাই, কি হচ্ছে আমি কিছু জানি না। বাট এনিওয়ে আমি এটাও বুঝতে পারছি না ভাই, স্যামি জেন ভার্সেস শিনসুকে নাকামোরা ম্যাচটা কবে হবে ভাই? তোমরা সেই মনে আছে সেই 12 গান্টলেট ম্যাচ হয়েছিল ভাই, সেখান থেকে নাম্বার ওয়ান কন্টেন্ডার হয়েছিল স্যামি জেন, তো সেই ম্যাচটা হবে কবে ভাই? আমি কিছুই জানি না, আমরা ভেবেছিলাম ডে ওয়ানে হবে, ডে ওয়ানে হয়নি, রয়্যাল রাম্বলে সেটা তো হচ্ছে না, তাহলে মানে এটা হবে কবে কিছু জানি না। তারপরে গাইস আমরা নিউ ডের ম্যাচ দেখতে পাই, এটা নর্মালি বিগি আর কোফি, আগের দিন তো মানে বিগি এসে বাঁচিয়েছিল, তো বিগি আর কোফি ভার্সেস ছিল গাইস হ্যাপি করবেন আর ম্যাট ক্যাপ মস্ত সাহেব গাইস। এখানে লাস্টে দেখতে পাওয়া যায় মিড নাইট আওয়ার দিয়ে দেয়, মানে নিউ ডের যে ফিনিশার শট সেটা দিয়ে গাইস মানে বিগি আর কোফি স্ট্যান্ড টল করে, তো সাহেব মানে এতটা অবধি যথেষ্ট বেশি থ্রিলিং ছিল সাহেব ভাই। তোমরা নিউ ডে ভার্সেস উসোর ম্যাচের থেকে এই ম্যাচগুলো একটুখানি করো তাহলে প্রচুর মজা হবে। তো আজকে আমরা সেরকমভাবে কোনো উসোকে তেমনভাবে দেখতে পাইনি। আর তারপরে গাইস ফাইনালি হয় ফেস অফ গাইস রোমিন রেন্স আর সেথ রলিন্সের মধ্যে ফেস অফ, আর নর্মালি গাইস এই ফেস অফটা তো হওয়ারই ছিল, আর এখানে তো মানে লাস্ট টাইম ফেস অফ হচ্ছে বলে কথা। আর গাইস মানে এখানে সেই ভাই একই গল্প যাকে বলতে গেলে, মানে এখানে সেথ রলিন্স ওকে রোমিন রেন্সকে নিয়ে বলে যাচ্ছে, এখানে শিল্ডের মেমারিকে তুলে দিচ্ছে, রোমিন রেন্সকে বলছে তোর তো আমাকে থ্যাংক ইউ করার কথা, কারণ আমি তোকে তৈরি করেছি, কারণ আমি যদি সেদিনকে যদি তোর পেছনে চেয়ারটা না মারতাম, যদি শিল্ডকে না ভাঙতাম, তাহলে তুই এত বড় মেন ইভেন্ট স্টার হতে পারতিস না, আমি যদি তোর ওই প্রথম রাসেল মেনিয়াকে স্পয়েল না করতাম, মানি ব্যাংক ক্যাশ ইন করে, তাহলে তুই আজকে এত এত রাসেল মিনিয়া মেন ইভেন্ট করতে পারতিস না, আমি যদি সেদিন মানি ইন দ্য ব্যাঙ্কে তোকে না হারাতাম, মানে তোমরা জানো যে ওই যে ইঞ্জুরির পরে এক্সট্রিম রুলস এসে কি বলবো পেডিগ্রি দিয়েছিল, তারপরে তোমরা দেখতে পেয়েছেন মানি ইন দ্য ব্যাঙ্কে ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচে সে রোমিন রেন্সকে হারিয়েছিল, তো ওটা যদি না করতাম তাহলে তুই আরও বেশি স্ট্রং হতে পারতিস না, আরও বেশি ডমিনেট হতে পারছিস না, তো এত কিছু মানে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। লাস্টে মানে এখানে গাইস একটা জায়গায় দেখতে পাচ্ছে মানে রোমিন রেন্সের মানে এরকম অ্যাক্ট ছিল যেখানে মানে রোমিন রেন্স কেঁদে ফেলেছে, মানে এত কিছু বলে যাচ্ছে মানে আমি সমস্ত কিছু করেছি, আমি শিল্ডকে ভেঙেছি, আর তার জন্যই তুই এত বড় স্টার হয়েছিস, তো এইভাবে গাইস প্রচুর কিছু মানে এখানে বলে যাচ্ছিল সেথ রলিন্স। আর লাস্টে রোমিন রেন্স মানে হেভি খুঁজে গেছে, রোমিন রেন্স রেগে বলছে যে হ্যাঁ তুই এত কিছু করেছিস, এই করে দিয়েছিস ওই করে দিয়েছিস, আমার একদম ভালো লাগে না, আই হেট ইউ বলে এরকমভাবে বলে। আর গাইস লাস্টে সেথ রলিন্স বলে যে আই হেট ইউ টু, আমি তোকে একদম পছন্দ করি না, আর যখন তুই আমাকে বলেছিলিস মনে আছে, তুই আমাকে ক্লাউন বলেছিলিস যে আমি এরকম জামা কাপড় পরে আছি, আর তুই হচ্ছে সব থেকে বড়ো জোক, তোর টাইটেল রেন হচ্ছে তোর জোক, তোর আঙ্কেল জোক, তোর ফ্যামিলি জোক, তোর ব্লাড লাইন জোক, সমস্ত কিছু গাইস জোক 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 বলে যায়, আর রোমিন রেন্স লাস্টে খেঁচে যায়, আর রোমিন রেন্স লাস্টে ধাক্কাও মারে। আর একটা জায়গায় গাইস এরকম হয়ে যায় মানে ওখানে মানে রোমিন রেন্স রিং থেকে বেরিয়ে যাচ্ছিল, সেথ রলিন্স নর্মালি যাদের নিচে হাসতে হাসতে মানে এরকম ডান্স করতে করতে রিংয়ের মধ্যে ছিল, আর রোমিন রেন্স চেষ্টাও করেছিল একটা সুপারম্যান পাঞ্চ মারার পেছন দিক দিয়ে, কিন্তু সেথ রলিন্স এটাকে কাউন্টার করে মানে মাথাটা নিচু করে দেয়, আর ওখানে গাইস মারতে পারে না সেথ রলিন্স, হঠাৎ করে মানে শর্টকে ঠিক রিং থেকে বেরিয়ে যায়। আর এখানে মানে বোঝা যাচ্ছে মানে সেথ রলিন্স স্টিল মানে মাইন্ড গেম খেলে দিয়েছে আগে বলতে গেলে রোমিন রেন্সের উপর, আর মানে এই প্রোমোটা জাস্ট লাইক জন সিনা রোমিন রেন্সের প্রোমোর মতোই লাগছিল, যেমন গাইস তোমার মনে আছে সেই সামার স্ল্যামের আগে সেই জন সিনা একবার সেই পিন করার মতো রোল আপ করেছিল, জাস্ট সেম টু সেম লাগছিল। বাট এনিওয়ে মানে এখানে তোমরা জানো যে রোমিন রেন্স আর সেথ রলিন্সের মধ্যে কত বেশি হিস্ট্রি আছে, মানে ওই সমস্ত ক্যাশিন ফ্যাশন ওইগুলোকে তুলে ধরেছে, আর আজকে মানে জন মক্সলির তেমন কোনো নাম মেনশন হয়নি, বাট ওভারঅল বলা যেতে পারে ঠিকঠাকই ছিল, তোমরা যতটা বেশি প্রোমো বা যত বেশি হিট করা সেটাকে দেখিয়েছ। আর এখানে গাইস রোমিন রেন্সকে যথেষ্ট বেশি ইমোশনাল দেখিয়ে দিয়েছে, মানে রোমিন রেন্স এই জিনিসগুলোকে মনে করছে, আর গাইস রোমিন রেন্সকে পুরো কি বলবো প্র্যাকটিক্যালি ফিজিক্যালি গাইস এখানে মানে অ্যাটাক করেছে সেথ রলিন্স বলা যেতে পারে, তাই জন্য আমার তো ভাই মনে হচ্ছে এখানে এখনও পর্যন্ত সেথ রলিন্সকে ধুয়ে দেওয়ার পুরোপুরি কাজ গাইস এখানে রোমিন রেন্স করবে রয়্যাল রাম্বলে। আর আমি এখনও পর্যন্ত গাইস ধরে রাখবো যে ভাই রোমিন রেন্সের জেতার চান্স আছে, কারণ গাইস রোমিন রেন্স যদি সেথ রলিন্সকে হারিয়ে দেয় তাহলে তুমি ভাবতে পারছো, আমি আগের দিনকে মানে প্রেডিকশন ভিডিওতেও বলছিলাম যে যদি রোমিন রেন্স সেথ রলিন্সকে হারিয়ে দেয় তাহলে এটা এমন ব্যাপার হয়ে যাবে মানে অনলি থিং মানে যেটা রোমিন রেন্স করেনি, মানে রোমিন রেন্সের উপর হয়েছে মানে সমস্ত বদলা গাইস রোমিন রেন্স পুরো ক্লিয়ার মেরে দেবে যাকে বলতে গেলে, মানে সেথ রলিন্স অনলি গাই যে মানে পিন করেছিল সেটাকেও পুরো ক্লিয়ার করে দেবে, তো এইখান দিয়ে বলা যেতে পারে। গাইস ওভারঅল গাইস ম্যাকডাউন তো যথেষ্ট বেশি সেরা হয়েছে, কিন্তু কালকে রয়্যাল রাম্বলের জন্য আমরা সবথেকে বেশি ওয়েট করে আছি কী হতে চলেছে। আর হ্যাঁ অলরেডি কিছু কিছু সারপ্রাইজ এন্ট্রি তো জানতে পেরে গেছি, সাশা ব্যাং আসছে, তারপর সোনিয়া রেভেল আসছে, কিন্তু ওভারঅল বলা যেতে পারে ম্যাকডাউন ঠিকঠাক ছিল। তোমাদের যদি আমি বলি যে ম্যাকডাউনে কী সব থেকে দেখাটা তোমাদের উচিত, তাহলে তোমরা নিউ ডের ভার্সেস আর ওই হ্যাপি করবেন আর ম্যাট ক্যাপ মসের ম্যাচটা দেখতে পারো, কিন্তু হ্যাঁ রিক বুস কীরকমভাবে শ্যাঙ্কিকে স্ল্যাম দিয়েছে ওটা সব থেকে বেশি সেরা ছিল আমার মনে হয়, তোমাদের ওটা দেখা দরকার। আর তোমরা এই প্রোমোটাকে এনজয় করো তাহলে অনেক কিছু ফিল করতে পারবে।